জি আমি হাজী মোহাম্মদ গোলাম মোল্লা আমি একজন ব্যবসায়ী আমি বিলাসদিন অশান্তিতে থাকি তা আমি এখানে 2019 এর ডিসেম্বরে নরসিংদী সার্কিট হাউসের পিছনে আমি জায়গাটা পেয়ে যাই এবং এখানে আমি একটা বাড়ি করার জন্য জায়গাটা রেজিস্ট্রি করি এখানে আমি কাজ ধরার চিন্তা ভাবনা করি চিন্তা ছিল যে বেস্ট কিছু করা ভালো রড ভালো সিমেন্ট ভালো আর্কিটেকচার বা ভালো এই কন্ট্রাক্টর দিয়ে কাজটা করব আমার প্ল্যান পাস হওয়ার পরে আমি আমার বাসায় পরামর্শ করি যে কোন সিমেন্ট দিব কোন রড দিব তখন আমার মেয়ে সাজেস্ট করে বাবা যে তুমি এই বিএসআরএম লাগাও তো আমি বললাম যে বিএসআরএম কেন লাগাবো তখন সে ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু আমাকে দেখালো সে বলল যে বিএসআরএম এই জন্যই যেহেতু একটা বিল্ডিং এর মূল কাঠামো হইছে রড এই জন্য তুমি ভালো রডটা ইউজ করো যেটা ভালো হয় এবং বিএসআরএম বেস্ট তখন আমি ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করি ইঞ্জিনিয়ার বলল ঠিক আছে আপনি বিএসআরএম দেন এটা অনেক ভালো এটা আপনি ইউজ করেন তখন ইঞ্জিনিয়ারের পরামর্শে আমি বিএসআরএম দিয়ে স্ট্রাকচার শুরু করি যেহেতু এটা প্রজন্মের পর প্রজন্ম বিল্ডিংটা থাকবে হয়তো আমি থাকবো না আমি ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার কথা চিন্তা করে বিএসআরএম রড ব্যবহার করতেছি আমার পরামর্শ থাকবে যে আপনারা সবাই বাজারে সবচেয়ে ভালো মানসম্মত এবং মজবুত রডটি ব্যবহার করে আপনার বাড়ি এবং স্থাপনা নির্মাণ করবে বিএসআরএম বিল্ডিং আ সেফার নেশন